আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব খুব সহজে ঘরে বসে 24 ঘন্টার যে কোনো সময়ে কিভাবে আপনার হাতের মোবাইল দিয়ে বিকাশ অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন। চলুন দেখা যাক সে প্রক্রিয়া। বিকাশ অ্যাপ ইনস্টল করা নাই, তা আমরা প্রথমেই চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা যদি এখানে বিকাশ লিখি, যে বিকাশ অ্যাপ লিখে যাদের ইনস্টল করা নাই তাদের এখানে অপশন আসবে ইনস্টল, ইনস্টল করে নিতে হবে। আমার যেহেতু ইনস্টল করা আছে সেহেতু আমি ওপেনে চলে গেলাম। ওপেনে গিয়ে আমি আমার পাসওয়ার্ডটা দিলাম। একটু লোডিং হচ্ছে। তো আমি এখানে গিয়ে এখন আমি এই অপশনটা যাব। আরও অপশনে গেলে আমরা দেখতে পাচ্ছি যে পে বিল, এই যে একটি বিদ্যুতের বাল্বের মতো দেখা যায়, অর্থাৎ এটা দ্বারাই আমাদের ইন্ডিকেট করছে যে বিদ্যুৎ বিল। তো আমি পে বিলে চলে গেলাম। পে বিলে যাওয়ার পরে বিদ্যুৎ বিল অপশনে গেলাম। বিদ্যুৎ বিলে যাওয়ার পরে আমরা যে কোম্পানির বা যে বিদ্যুৎ লাইন আমরা ইউজ করি সেই কোম্পানিতে আপনার যেতে হবে। পল্লী বিদ্যুৎ হতে পারে, ডিপিডিসি হতে পারে, ডেস্কো হতে পারে। আমি যেহেতু ডিপিডিসি ব্যবহার করি তো আমি ডিপিডিসিতে যাব। তো এখানে আবার পোস্টপেড এবং প্রিপেড রয়েছে। যেমন আমরা আসলে যারা বিল আকারে ব্যক্তি মালিকানা বিদ্যুৎ বিল ব্যবহার করি আমাদের বেশিরভাগই পোস্টপেড। অনেকে আবার ভুল করে প্রিপেড দেওয়া যাবে না, কারণ প্রিপেড হচ্ছে আমরা আগে যেমন মোবাইলে ফ্লাক্সি করে মোবাইল ইউজ করি, এটা হচ্ছে প্রিপেড। আর যেটা বিল আকারে আসে এটা হলো পোস্টপেড। তো আমি ডিপিডিসি পোস্টপেড সিলেক্ট করে দিলাম। এখন যে কাজটি করতে হবে সেটি হলো আমার মাস সিলেক্ট করতে হবে। মাস সিলেক্ট করার পরে এখানে দেখেন যে ফেব্রুয়ারি 2021 আছে। আপনি এখানে ক্লিক করলে 12 মাসই দেখা যাবে। আপনি যে মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করবেন সেই মাসটি এখানে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমি ফেব্রুয়ারি মাসের বিদ্যুৎ বিল দিব সেহেতু ফেব্রুয়ারি 2021 সিলেক্ট করে দিলাম। এখন যে কাজটি করতে হবে এরপরে কাস্টমার আইডি দিতে হবে। তো আমি কাস্টমার আইডিতে চলে যাচ্ছি। আমি আমার কাস্টমার আইডি দিচ্ছি। কাস্টমার আইডি দেওয়ার পরে এখন আমার কাস্টমার আইডি দেওয়া হয়ে গেল। এখন আমার ফেব্রুয়ারি মাসের বিদ্যুৎ বিল এখানে শো করতেছে। তো দর্শক বন্ধুরা, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমার বিদ্যুৎ বিল আসছে 379 টাকা। তো আমার কাগজের যে বিদ্যুৎ বিলের কপি সেখানেও আমরা দেখতে পাচ্ছি আমার 379 টাকা আসছে। অর্থাৎ আমার যে আইডি নাম্বার দিয়েছি, আইডির অ্যাকেনেস্টে যে বিদ্যুৎ বিল আসছে, এখানে কাগজের কপিতে বিদ্যুৎ বিল এবং এখানে আমি বিকাশেও যেটা দেখা যাচ্ছে সেটা প্রায় একই। এ থেকে আমি বুঝতে পারলাম যে আমার বিদ্যুৎ বিল ঠিক আছে। কিন্তু এখানে যদি কোনো গরমিল হয় সেখানে আপনি হয়তো বুঝতে পারবেন আপনার আইডি ভুল হয়েছে। সেক্ষেত্রে আপনি আবার ব্যাক করে ঠিক করে দিতে পারবেন। এখন আমাদের যে কাজটি করতে হবে, পরের ধাপে যেতে হবে এবং ট্যাপ করুন। তো আমি ট্যাপ করলাম। এখানে আবার আমার পিন নাম্বার দিতে হবে। আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিলাম। পিন নাম্বার দেওয়ার পরে এখন আমার যে কাজটি করতে হবে, এখন এখানে ট্যাপ করে অর্থাৎ চাপ দিয়ে ধরে বসতে হবে। তো আমি চাপ দিয়ে রাখলাম। এই যে এখন দেখা গেল কি আমার বিদ্যুৎ বিল পরিশোধ হয়ে গেল। আপনার মোবাইলে একটি SMS যাবে যে অর্থাৎ আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়েছে। এই যে আমার বিদ্যুৎ বিলের সেই। আচ্ছা বন্ধুরা, এখান থেকে আবার দেখাই এই রিসিটে ক্লিক করার পরে আজকে যে আমি বিদ্যুৎ বিলটি পরিশোধ করছি, এখান থেকে ডাউনলোড অপশনে গিয়ে এখান থেকে আমার ডাউনলোড করতে হবে। এখন এটি আমার মোবাইলের ডিভাইসে ফাইলে গিয়ে জমা হয়ে আছে। অর্থাৎ এরপরে আমি এটা আমার ইমেইলে দেওয়ার মাধ্যমে অথবা যে হোয়াটসঅ্যাপে দেওয়ার মাধ্যমে এটি আমি প্রিন্ট করে আমার এই যে বিদ্যুৎ বিলটি দেখতে পাচ্ছেন এই বিদ্যুৎ বিলের সাথে এটি আমি কি করতে পারি, ট্যাগ করে আমি বাস আমি সংরক্ষণ করতে পারি। আর আমার সফট কপি আমার মোবাইলে এক জায়গায় আমি সুন্দর করে রাখতে পারি। সেটা আমি কিভাবে রাখি আপনাদের একটু দেখাতে পারি, যে আমি
এইভাবে সংরক্ষণ করে আমার বিদ্যুৎ বিল রাখি। এই যে ইলেকট্রিক বিল, এই যে মাসওয়ারি আমি এখানে রাখি ডিসেম্বর জানুয়ারি, এরপরে আজকে এটা ফেব্রুয়ারি। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।